আবর্জনার পরিবর্তে আদা। শুনতে অবাক লাগলেও এমনটাই ঘটেছে পূর্ব বর্ধমান জেলায়। সঠিকভাবে আবর্জনা পৃথক করে ময়লাবাহী গাড়িতে দিন এবং তার পরিবর্তে আদা সংগ্রহ করুন, এমনই প্রস্তাব নিয়ে সাত সকালে গৃহস্থের বাড়ির সামনে হাজির বর্ধমান পৌরসভার এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। বর্তমানে সবজির বাজারে আদার দাম অগ্নিমূল্য, কিন্তু সেই অগ্নিমূল্য আদাই মিলছে সম্পূর্ণ বিনামূল্যে। কেবল আদা সংগ্রহের শর্ত একটাই, সঠিকভাবে বর্জ্য ব্যবস্থাপনা করতে হবে, অর্থাৎ পচনশীল এবং অপচনশীল উভয় বর্জ্যই সঠিকভাবে পৃথক পৃথক করে ময়লাবাহী গাড়িতে দিলে তার পরিবর্তে মিলবে আদা। প্রায় প্রত্যেকটি পৌরসভা থেকেই প্রতিটি গৃহস্থে দেওয়া হয়েছে আলাদা আলাদা দুটি বালতি, যে দুটি বালতির একটিতে পচনশীল এবং অপরটিতে অপচনশীল বর্জ্য পদার্থগুলি ফেলার নির্দেশও দেওয়া হয়েছে। সেই বর্জ্যই পৌরসভার দেওয়া নির্দিষ্ট গাড়িতে ফেলতে হবে আলাদা আলাদা করে, এমনটাই আজই কর্মসূচিটির আয়োজকদের। বর্ধমান শহরের স্মিচন ফাউন্ডেশনের সহযোগিতায় ও বর্ধমান সদর সামাজিকী ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ধমান পৌরসভার এক নম্বর ওয়ার্ডে চলছে ওয়েস্ট ম্যানেজমেন্টের পাইলট প্রজেক্ট। তারই অংশ হিসেবে এদিন কর্মসূচিটি পালিত হয়। গৃহস্থলীর আবর্জনা যাতে যত্রতত্র না ফেলে নির্দিষ্ট গাড়িতে ফেলার বিষয়ে সচেতনতা প্রচার এবং সেই সঙ্গে সাধারণ মানুষকে আবর্জনা ব্যবস্থাপনার বিষয়ে উৎসাহী করে তুলতে এই অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুমিত কুমার শর্মা। এদিনের এই অভিনব প্রচারাভিযান প্রসঙ্গে বর্ধমান পৌরসভার এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুমিত কুমার শর্মা বলেন, আমরা বিগত অনেক দিন ধরে একটা মানুষকে সচেতন বার্তা এবং বাড়ি বাড়ি গিয়ে এই এনজিওর মাধ্যমে মানুষকে কীভাবে আবর্জনা ফেলা যায়, শুকনো আবর্জনা কোথায় ফেলতে হবে এবং ভিজা আবর্জনা কোথায় ফেলতে হবে, এইটা একটা বার্তা দিই। তারপর আমরা হোমসারের উদ্যোগে আমরা দেখি কি আমাদের এই কর্মসূচিটা ঠিকভাবে চলছে কি না। আমরা প্রায় 40-50 মানুষের বাড়ি যাই এবং বাড়ি বাড়ি গিয়ে দেখি কি না ওরা যে সচেতন বার্তা আমাদের এনজিওর মেম্বাররা দিয়েছিল এবং সেভাবে ওরা দেখছি কি আবর্জনাকে আলাদা আলাদা করে দুই জায়গা ফেলছে। আমি এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুমিত কুমার শর্মা এবং আমি সুইচন ফাউন্ডেশনের একটা মেম্বার। এই কর্মসূচিটির সহযোগী সংস্থা সুইচন ফাউন্ডেশনের তরফে সংস্থার সদস্য সন্দীপন সরকার বিনয় জাজুদের কথায়, এই কর্মসূচির আওতায় 40টি বাড়িতে গৃহস্থদের হাতে 300 গ্রাম করে আদা তুলে দেওয়া হয়েছে। তারা আরও জানিয়েছেন ভবিষ্যতে নানা রকমভাবে উদ্যোগ নিয়ে এই ওয়ার্ডের বর্জ্য ব্যবস্থাপনায় পদক্ষেপ করা হবে সংশ্লিষ্ট পৌরপিতার সাহায্য নিয়ে। অপরদিকে সাত সকালে আবর্জনার পরিবর্তে আদা উপহার পেয়ে খুশি হরপ্রীত সিং শৌমিকদের মতো বাসিন্দারা। তাদের কথায়, আকাশ ছোঁয়া বাজারে সামান্য হলেও এই আদা উপহার হিসেবে খানিকটা হলেও তাদের বোঝা কমালো, সেই সাথে সকলের সচেতনতায় চমকও থাকলো। প্রসঙ্গত, এর আগেও সুইচন ফাউন্ডেশনের সহযোগিতায় জেলা জুড়ে বিভিন্ন পরিবেশ বান্ধব কর্মসূচি চালানো হয়েছে। বর্ধমান শহরে আরও একবার প্রশাসনের সহযোগিতায় পরিবেশ বান্ধব বার্তা তথা বর্জ্য ব্যবস্থাপনার বিষয়ে সচেতনতা গড়ে তুলতে কর্মসূচি পালন করল সুইচন ফাউন্ডেশন। পূর্ব বর্ধমান থেকে বনোয়ারিলাল চৌধুরীর রিপোর্ট, নিউজ 18 লোকাল।